একে একে সাজানো পারমাণবিক অস্ত্র হোয়াসং 31, সেগুলো ঘুরে দেখছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, প্রথমবারের মতো দেশটির পারমাণবিক অস্ত্রের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন কিম। এ সময় বিশেষজ্ঞদের শক্তিশালী পারমাণবিক অস্ত্রের উৎপাদন আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়াও দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তাদের যে কোনো সময় বিশ্বের যে কোনো জায়গায় হামলা চালাতে প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন কিম জং উন। আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য নিজেদের পরমাণু অস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধ করছে বলে জানিয়েছে পিয়ংইয়ং। এদিকে মঙ্গলবার মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটস কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজের সঙ্গে যৌথ নৌমহড়া শেষে বুসান বন্দরে পৌঁছেছে। পরমাণু শক্তিচালিত বিশ্বের অন্যতম বৃহৎ এ মার্কিন রণতরীটিতে পারমাণবিক বোমা বহনে সক্ষম অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে। এ নৌমহড়ায় যুদ্ধকালীন পরিস্থিতিতে দুই দেশের কৌশলগত অস্ত্রের সক্ষমতা যাচাই করা হয়েছে বলে জানায় ওয়াশিংটন সিউল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার এ যৌথ নৌমহড়া উস্কানিমূলক বলছে পিয়ংইয়ং। এ ধরনের মহড়ার মাধ্যমে কোরীয় উপদ্বীপকে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে বলেও জানায় উত্তর কোরিয়া। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।